নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। পাপিয়া অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে বেরিয়ে গেলাম আমি আর ছেলে দুজন মিলে ফুচকা খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ চারিদিকে একটা পুজো মানে একটা মানে ইয়ে খুব তোড়জোড় চলছে, চারিদিকে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে। তো আমরা যাচ্ছি যে জায়গায় প্রথমে গিয়েছিলাম ওখানে ফুচকাটা ভালো করে না, আমরা যেখানে যাচ্ছি ওখানটায় ফুচকাটা খুব সুন্দর করে। তো আমরা ফুচকার দোকানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ ফুচকা খাবো, আজকে অনেক দিন পরে ফুচকা খাবো। এখানে ফুচকাটা যা বানায় না, যা মানে অসাধারণ, খুব ভালো লাগে খেতে। ক্যানিং হসপিটালের উল্টো দিকে এখানে ফুচকার দোকানটা, খুব সুন্দর বানায় ফুচকাটা। তো আমরা ফুচকা খাচ্ছি, আমি তো 10 টাকার বেশি ফুচকা খেতেই পারি না, আর ফুচকা খেলে ফুচকার জলটাও খেতে পারি না, ফেলে দিই। তবে ফুচকাটা খুব সুন্দর বানায় এখানটা। এখানকার ফুচকাগুলো এত সুন্দর হয় যে মানে খাওয়ার জন্য এই জায়গাতেই আসতে ইচ্ছা করে, মানে এত টেস্টি বানায়, খুব সুন্দর। ফুচকা খেয়ে ঝাল লেগেছে বলে তো চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নিয়েছি দেখতে পাচ্ছ সবাই। মিষ্টিগুলো তো খেয়েই নিচ্ছি, মানে খুব ভালো হয়েছে, মিষ্টিগুলো খুব সফট, খুব টেস্টি। তো মিষ্টিগুলো আমি আমার মতন খেয়ে নিলাম, ছেলে তো মিষ্টি খেলো না, ও তো একটা লস্যি খেলো। এবার ওখান থেকে টোটো ধরে আমরা যাচ্ছি ক্যানিংয়ের বাজারের দিকে। তো বাজারের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ একটা দোকানে। তো ওখানে দোকানে এসে আমি চুড়ি কিনবো বলে দেখছি, অনেক কালেকশান আছে। যেহেতু আমি অনেক কিছু কিনে ফেলেছিলাম, শুধু শাড়ির ম্যাচিংয়ের চুড়িটা আমি পাইনি, তার জন্য আমি দোকানে এসেছি। তো দেখা যাক ওনারা কেমন চুড়ি দেখায়, হাতের চুড়িটা শাড়ির সঙ্গে পরা যাবে কি না ম্যাচিং করে সেটা দেখছি। মানে পুজো মানে সমস্ত মানে কেনাকাটাটা বেশিরভাগ মেয়েদেরই বেশি, শাড়ি কেনো, চুড়ি কেনো, কানের দুল ম্যাচিং কেনো, মানে সমস্ত কিছু ম্যাচিং ম্যাচিং। না হলে চুড়িগুলো খুবই সুন্দর, ভালো লেগেছে, কিন্তু দামটা একটু বেশি বললো, ওই জন্য নিলাম না। তোমাদের কেমন লেগেছে চুড়িগুলো অবশ্যই জানিও। তো বাজারের ভেতর থেকে দোকানে আমরা চলে এলাম, হেঁটে হেঁটে যাচ্ছি। তো সেই চুড়ির দোকানেই ফের এসেছি, ওখান থেকে চুড়ি নেওয়া হয়নি। দেখা যাক এখানে আমার ম্যাচিং এর চুড়ি, যেহেতু আমার হলুদ কালারের শাড়ি আর পার্পেল কালার মানে বেগুনি কালারের পাড়, তা সেই হিসাবে আমি খুঁজছি। হলুদ কালার চুড়িটা তো পেয়েছি, কিন্তু ওর সঙ্গে রয়্যাল ব্লু কালারের চুড়িটা আমাকে দিচ্ছে, জানি না মানাবে কি। তা আমি শেষমেশ চুড়িটা নেবো কি ভাবছি, নিলাম না। আবার কয়েকটা দোকানে ঘুরে দেখলাম যে পাই কি না আমার পছন্দের চুড়িগুলো। তো দেখা যাক বন্ধুরা, চলো দেখি। মানে এই কেনাকাটার মার্কেটিং করতে গেলে মাথা খারাপ হয়ে যায়, এটা পাই তো ওটা পাই না, ওটা পাই তো এটা পাই না। তো এই দোকানে এসে তো আমার একটা ঝুমকো খুব পছন্দ হয়েছে, অত কানের দুল ঝুমকোর প্রতি আমার একটা দুর্বলতা আছে। যত রকমের ঝুমকো মানে কালেকশান আমি নিয়ে রাখতে চাই, আমার খুব ভালো লাগে। তো ওখান থেকে আমি চুড়ি কেনা হলো না, চলে এলাম ঘুগনির দোকানে। আমার দোকানের ঘুগনিটা খেতে খুব ভালো লাগে,
তো মাসিমা এখন নিয়ে দিচ্ছে মশলা মুড়ি একজনকে দিল আমি এখানে পার্সেল করে দিতে বললাম ঘুগনিটা বাড়ি নিয়ে যাব যেহেতু ছেলেকে তো ভালোবাসে ঘুগনি আর মুড়ি ক্যানিংয়ের নাম করা হচ্ছে হেমার ঘুগনি এনার কাছে ঘুগনিটা দারুণ বানায় তো ঘুগনি নেওয়া হয়ে গেছে আমরা টোটোয় উঠেছি বাড়ির দিকে ফিরছি তো বন্ধুরা তোমরা কে কী কেনাকাটা করেছো তোমাদের কেনাকাটা হয়ে গেছে কেমন লাগছে পুজো আসার আগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো মানে আমি সারা বছর তো অপেক্ষা করে থাকি এই সময়টার এই পুজো পুজো আসছে পুজোর যে মার্কেটিং করা শপিং করা আমার খুব ভালো লাগে আমার যদি কেউ সারাদিন শপিং করতে বলে সারাদিন আমি ঘুরবো মানে কি বলবো খুব ভালো লাগে চারিদিকে দেখছো প্যান্ডেলের কাজ চলছে কিছু কিছু মানে জায়গায় এখনও সম্পূর্ণ কাজ হয়নি তো আমি টোটো থেকে নেমে গিয়েছি গিয়ে ওখান থেকে সিঙ্গারা নিলাম ছেলে সিঙ্গারা খেতেও ভালোবাসে তো দেখতে পাচ্ছ ও আগে আগে যাচ্ছে আমি যেই ওকে ওভারটেক করতে যাচ্ছি ও আরও ছুটে সামনে চলে যাচ্ছে পুরো রাস্তাটা অন্ধকার দুদিকে ফোনের লাইট জ্বালিয়ে মাঝে মাঝে যাচ্ছি তো আমি আগে যাচ্ছি ও ছুটে সামনে চলে যাচ্ছে পুরো রাস্তাটা ওই করতে করতে যাচ্ছে তো আমার এই ছেলের সাথে বেরোনো ছোটোখাটো শপিংয়ের বাজার করলাম মানে খুব ভালো লাগলো মাঝে মাঝে ঘরের বাইরেও একটু ঘোরাফেরা করলে মনটাও ফ্রি হয়ে যায় তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এই হলো আমার ছোট্ট ঘর ছোট্ট সংসার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন এই চ্যানেলটাকে দেখছো অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছ টাটা বাই বাই ভালো থেকো সবাই